রাজধানীর বনানী এলাকায় একটি কন্টেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মালবাহী কন্টেইনার উল্টে বস্তির উপর পড়ে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে। দুর্ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত ডলার মেহেদির রিপোর্টে। কন্টেইনারবাহী ট্রেনটি সকাল 11:30টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে আসে। ট্রেনটি বনানী এলাকায় যাওয়ার সময় চেয়ারম্যান বাড়ির কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন থেকে একটি কন্টেইনার পাশের বস্তির কয়েকটি ঘরের উপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা পাঁচজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রিক্সা চালক মুজিবুর রহমান। ওইখান থেকে ট্রেন দেওয়া বেলা আরো লোকজনের কাছে শুনছি কাইতে কাইতে আসার পরে যখন ওদিক থেকে হরেন দিদি দিতে গেল, হরেন দিদি দিতে গেল, আমি যে এখানে দেখতে তখন আমরা ছিলাম মাঠের ওই সাইডে ছিলাম, দৌড়ে এলাম, দৌড়ে আবার এই রাস্তা দিকে এলাম। ট্রেন তো চলতেই আছে, তখন আস্তে আস্তে দিয়ে কি ওই ঘরের প্রতিটা ঘরের ইয়ার মধ্যে বাড়ি খাইতেছে, ঠাস ঠাস আওয়াজ শব্দ হইতেছে। তখন ওই বট গাছের সাথে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরে এদিকে পড়ে গেলো। তখন ট্রেনের পিছন দিয়ে আমরা দৌড়ে এই গলিতে ঢুকলাম, ঢুকে এদিকে এই অবস্থা, ঘর দুয়ার নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেল। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে এগিয়ে আসে সেনাবাহিনী। এরপর তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে রিলিফ ট্রেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ডিএমভি পুলিশ এবং রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মকর্তাগণ এটা উদ্ধার কাজ করতে আছে দ্রুতভাবে। যে বগিটি যে কন্টেইনারটা বস্তির উপর পড়ে তা উঠে দেখা হয়েছে, তা বস্তি নিচে কোনো আর এই কন্টেইনার নিচে কোনো লাশ পাওয়া যায়নি। ট্রেনের লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেলকর্মীরা জানান, অতিরিক্ত ভার বহন অথবা এয়ারবক্স বিকল হয়ে ক্যারেজের চাকা আটকে গিয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় রেলের প্রধান বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডলার মেহেদি, একাত্তর।